করোনা মোকাবেলায় পুলিশের পাশাপাশি দিনরাত এক করে সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করছেন, সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। তাদের সম্মান জানাতে শুক্রবার কোভিড যোদ্ধা সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ সম্মানে ভূষিত করা হলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকার বিক্রিতে ভাটা, মন খারাপ বিক্রেতাদের। বর্ধমান শহরের বিভিন্ন বাজারে জাতীয় পতাকার পসার নিয়ে বসেন বিভিন্ন প্রান্তের বিক্রেতারা। অন্যান্যবার কার্যত হিমশিম খেতে হয় তাদের, তবে এবার করোনা আবহে সম্পূর্ণ উল্টো চিত্র। চাহিদা নেই জাতীয় পতাকার, পাশাপাশি তিরঙ্গা বিভিন্ন ধরনের সিম্বলও বিক্রি হয়ে থাকে এই সময়, যেমন রিস্টব্যান্ড, জামার মধ্যে ক্লিপ, মোটরবাইকের হ্যান্ডেলের ছোট পতাকা প্রভৃতি। এবছর এসবের চাহিদা কার্যত নেই বললেই চলে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে। এরকম কোনো বিক্রি নাই, করোনা পজিটিভ, মানুষের মনে একটা আতঙ্ক, যার জন্য বাইরে কম বেরোচ্ছি, স্কুল টিস্কুল সব ছুটি, যার জন্য বেশি বিক্রি হয়। বাচ্চা কাচ্চাদের সব রকম, হ্যাঁ, পদযাত্রা ইয়ে অনুষ্ঠান টনুষ্ঠান থাকে, যার জন্য বাচ্চারাই কেনাকাটা বেশি করে, বাচ্চার বিক্রিও কম। তারপর অপেক্ষাটারই ছুটি, এবার মানে খুব সামথিং যেটুকু না করলে নয় সেটুকুই হবে। মাল বলতে সব মাল সাপ্লাই নেই, কিছু কিছু মাল আছে যেগুলো ঘরে তৈরি হয়, যেরকম কারিগরি তৈরি সেই মাল কিছু পাওয়া গেছে, তবে মালের থেকে কাস্টমার চিন্তা বেশি আমাদের মাথায় ঘুরে পড়ছে, কেন বাইরের লোকজন আসছে না, লোকে ভয় পাচ্ছে, তার মধ্যে চিন্তা মাল তো আছে অনেক, এখন কী হবে। তারপরে সবই সব স্কুল কলেজ সব বন্ধ আছে, যেগুলো আমাদের মেন বিক্রি, স্কুল কলেজে বিক্রি, তারা সব তো এখন স্কুল খুলবে না বলছে, সেদিকে চিন্তা একটু মাথায় আছে আমাদের। প্রবলেম এখন তো বেশি লোক জমায়েত করতে কোথাও দেবে না, সেই কারণে একটু চিন্তা আছে মাথায়, আমরা ভয় আছি, মাল যেমন তোলা আছে সেরকম অর্ডার দেওয়া আছে, সেই মাল নিয়ে আমরা ভয় আছি কী করে মালটা কাটাবো। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বিক্রি বাটা আগের মতো স্বাভাবিক হবে, এই আশাতেই কার্যত দিন গুনছেন বিক্রেতারা। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান।